আমার মালিক বলে নদীর ওই কুল বাঙি ওই কুল করি, এই তো আমি মাবুদের খেলা। সকালবেলার ধ্বনি তুমি, বিকালে ফকির সন্ধ্যাবেলা। এখানে এমন মুসল্লি আছে বাবা, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করত, আছে না নাই? পাজারু গাড়ি দিয়ে বন্ধু বান্ধব লিয়ে কক্সবাজার যাইত, লক্ষ লক্ষ টাকার বান্ডিল ক্যাশ বাংশের মধ্যে রাইখে ব্যবসা করত, লাখ লাখ টাকার মাল আনতে কোনোদিন দ্বিধাবোধ করত না। বাজান ওই লোকটা যখন গরিব হয়ে যায়, পকেটে যখন 100 টাকাও থাকে না, এমনকি রিক্সা ভাড়াও থাকে না, কদম তুলির থেকে কোনোদিন হাইটা আসতো না, রিক্সাওয়ালার ভাড়া 20 টাকা দিয়া দিত 40 টাকা, এমন লোক আছে না নাই? কারণ টাকা আল্লাহ তারে দিছে, টাকার কোনো দরদ ছিল না। এই লোকটা যখন গরিব হয়ে যায় গো বাবা, 50 টাকার কাস্কি মাছ কেনার মতো তৌফিক থাকে না। কমলাপুর রেল স্টেশনে যাইয়া আরে একটা বস্তিতে গেছি, যাই দেখি আমার মায়ের সাথে বেশি একটা বয়সী একটা মহিলা। এই মহিলা, আমি যখন খাবারের প্যাকেট লয়ে গেছি, কেবল ডেক্সিটা নামাইছি, খেজুরের বিরিয়ানির ডেক্সিটা, বিশ্বাস করেন ওই মহিলা মনে হইতেছে 3 মাস খায় না, আমার কাছে মনে হইতেছে কাপড়টা। আর তার বড় একটা ছেলে আছে, অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে পড়ে রয়েছে, এই জায়গায় পছন্দ ধরছে হাতের মধ্যে। ডাক্তার তো কোনো ডাক্তারে কোনো রুগী ধরে না, কতক্ষণ না কেন, করোনার ভিতরে ডাক্তারের রুগী ধরছে, এইখানে পছন্দ ধরছে। আড্ডিটা বাইরেই গেছে, খাবারের পোটলাটা যখন ওই মার হাতে দিলাম, আমার আল্লাহ বলে তুমি গরিবের পাশে দাঁড়াইলেই বুঝবা আমি আল্লাহ তোমার পাশে আছি। তুমি যখন গরিবের কাছে যাইবা তখন বুঝবা আমি আল্লাহ তোমার সাথে আছি। গরিবের মুখে যখন খাবার তুলে দিবা তখন মনে করবা আমি আল্লাহ তোমার হাতের মধ্যে আছি। হ্যাঁ জোরে কর না কেন, যখন গরিবের দিকে হাত বাড়াইবা, পাও বাড়াইয়া সামনে অগ্রসর হবা, আমি আল্লাহ তোমার পায়ের দিকে তাকাই আছি। কারণ ওই গরিব মানুষটারে কে বানাইছে, শিল্পপতিরে কে বানাইছে? আমার মালিক বলে নদীর ওই কুল বাঙি ওই কুল করি, এই তো আমি মাবুদের খেলা। সকালবেলার ধ্বনি তুমি, বিকালে ফকির সন্ধ্যাবেলা। এখানে এমন মুসল্লি আছে বাবা, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করত, আছে না নাই? পাজারু গাড়ি দিয়ে বন্ধু বান্ধব লিয়ে কক্সবাজার যাইত, লক্ষ লক্ষ টাকার বান্ডিল ক্যাশ বাংশের মধ্যে রাইখে ব্যবসা করত, লাখ লাখ টাকার মাল আনতে কোনোদিন দ্বিধাবোধ করত না। বাজান ওই লোকটা যখন গরিব হয়ে যায়, পকেটে যখন 100 টাকাও থাকে না, এমনকি রিক্সা ভাড়াও থাকে না, কদম তুলির থেকে কোনোদিন হাইটা আসতো না, রিক্সাওয়ালার ভাড়া 20 টাকা দিয়া দিত 40 টাকা, এমন লোক আছে না নাই? কারণ টাকা আল্লাহ তারে দিছে, টাকার কোনো দরদ ছিল না। এই লোকটা যখন গরিব হয়ে যায় গো বাবা, 50 টাকার কাস্কি মাছ কেনার মতো তৌফিক থাকে না, 20 টাকা দিয়ে এক আড়ি শাপলা কিনবে সেই তৌফিকে থাকে না, এক মোটার ডাটা কিনবে সেই তৌফিকে থাকে না। এই লোকটা দেখবেন 20 টাকা দিয়ে একটা তরকারি কিনিয়া নিশাখোরের মতো ডলতে ডলতে বাড়িতে আসে, আর মনে মনে কয় এ হাত, এই হাত দিয়া লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করে নিজে কত টাকা উড়াইলাম, আজকে 20 টাকা দিয়ে ডাটা কিনতে কত কষ্ট হয়। আমার মালিক বলে যখন তুই আফসোসটা করবি, আল্লাহ আগে লক্ষ লক্ষ টাকা ছিল, এখন নাই, 20 টাকার তরকারিও কিনতে পারি না, কিন্তু তারপরও তোমার প্রশংসা করছে আলহামদুলিল্লাহ। এই শব্দটা যদি প্রত্যেকটা জবানে জমানে তুই করিয়া মানে খুশি করতে পারোস, আবার আমি তোরে কোটিপতি বানিয়ে দিব। আরো জোরে কর,
হাই হুদাস করবি না, দেই আমি নেই আমি, কে বলে? তুই সাপলাটে হাতে নিয়ে 20 টাকা দিয়া কবি আলহামদুলিল্লাহ, আগে লাখ লাখ টাকার, আগে 20,000 টাকার মাছ কিনতাম, এখন 20 টাকার কিনলাম, আল্লাহ তোমার প্রশংসা। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুই কম কিনছো আফসোস করবি না, প্রশংসা করবি, এক বছর যাইতে না যাইতে আবার তোরে কোটিপতি বানাই দিব। জোরে কোন আল্লাহ পারে না? পারে, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ। মসজিদ আইলে তো অনেক কিছু করতে মন চায়, বাইরে গেলে তো আবার আল্লাহরে ভুলে যান। সাইয়েদানা ওয়া নবিয়ানা ওয়া সুবিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن صل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله
الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে তার ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? ওই রব্বে করিম তার কালামে করিমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটার আওয়াজ বাড়ে না কেন? এটার আওয়াজ বাড়া। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন সুস্থ যখন রেখেছি নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তোমার হায়াতে তোমার রেজেকে তোমার ব্যবসায় তোমার বাণিজ্যে আমি আল্লাহ বরকত দান করব। বলে ইনকাফার তুমি সুখে আছো ভালো আছো কিন্তু আমি আল্লাহর প্রশংসা তুমি করলে না, তুমি জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য আমার শক্ত আযাব অপেক্ষা করতেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে যখন তার ঘরে নিয়ে এসে ভালোবাসা দেয়, ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করে কোনোদিন শেষ করা যাবে না, কথা সত্য না মিথ্যা? এবং আল্লাহ পাকের কুদরত কেউ অনুভব করে শেষ করতে পারবে না। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় আপনারা জানেন এই সারা দুনিয়ার বাদশা ছিল নবী সুলাইমান, ঠিক না? এই জন্য কোন কোন কবি তার শেরের মধ্যে এইভাবে বলেন বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি সুদমতে আয়ে খাতে মাজদাওয়া পরি। আল্লাহু আকবার। সুলাইমান দাদে মুলকে সরওয়ারি সুদমতে আয়ে খাতে মাজদাওয়া পরি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের হাতে এমন একটা আংটি দান করেছিলেন, ওই আংটির মধ্যে একটা পাথরও ছিল, ওই পাথরের মধ্যে এমন ডিজিটাল টিভি আমার আল্লাহ লাগিয়ে দিয়েছিলেন সারা দুনিয়া সুলাইমান তার চেয়ারে বসে দেখতে পারতে। সুদমাতে খাতে মাজদা ওয়া পরি, উমার আংটিতে শুধু সারা দুনিয়ায় দেখতেন না, এই দুনিয়ায় যত জেন ভূত দেও পরি আছে সব সুলাইমানের তাবে ছিল ওই আংটির তাবে। সুবহানাল্লাহ। আংটি তো আমরাও ব্যবহার করি, আমাকে আংটিতে সারা দুনিয়া দেখা তো দূরের কথা, নিজের এই দেহি নাই, ঠিক না?
বাসলাইমা দাদে মুলকে সরওয়ারি শুধুমতে এ খাতেমার দেওয়া পরি। সুলাইমান নবী এক ঘন্টায় সারা পৃথিবী সফর করতে পারতেন। এই সুবহানাল্লাহ, জোরে করে করে আরো জোরে। পয়গম্বর সুলাইমান ওনার জামানায় সারা দুনিয়া ওনার এই আংটির তাপের মধ্যে আল্লাহ করে দিয়েছিলেন। উনি কথাও বলা লাগতো না, খালি আংটি দিয়ে ডাইনে বলতেন ডাইনে যাইতো, বামে বলতেন বামে যাইতো, এত পাওয়ার আল্লাহ সুলাইমানকে দান করছিলেন। আর এটা আমার আল্লাহর একমাত্র ফজল ও করম। এই জন্য কোরআনের ভাষায় আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম সম্পর্কে এইভাবে বলেন, ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. سليمان داود কে আমি আল্লাহ এমন নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে যেয়ে দুই বাপ বেটা একসাথে বলছিল, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। এই দুনিয়ায় যত দামি মানুষ আছে, মোমেন আছে, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমরা দুই বাপ বেটা, কারণ তোমার প্রশংসা করলাম যে এলেম, যে ক্ষমতা তুমি আমাদেরকে দান করেছ। আমরা তো 1 কোটি 2 কোটি টাকার মালিক হইলে, একটা দুটা বাড়ির মালিক হইলে আর কাউরে তালাশ করেও পাই না, আমার সাথে বড় আর নেতা কে আছে? ঠিক না বেটি? একটা পদ পাইলে মনে করি আমার সাথে দামি আর কেউ নাই। হালাকে সুলাইমান সারা পৃথিবীর বাদশাহ, উনি রাস্তা দিয়ে চললে শয়তান ওনার সামনে কোনোদিন আসতো না। তো এই সুলাইমান সাল্লাম হঠাৎ একদিন নদীর পাড় দিয়ে হাঁটতেছে, 3 দিন টাইমে ওনার এক উম্মাদ বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি তো সারা দুনিয়ার বাদশাহ, সারা দুনিয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দান করেছেন, আমি চাইছিলাম আপনার রাজ দরবারে যারা আছে তাদের সহ আপনি একটা মেজবানির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, কোন মেজবানি বুঝেন না, খাবার দাবারের ব্যবস্থা করলে কেমন হয়? সুলাইমান সাল্লাম আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ আপনি যদি বলতেন তাহলে আমি একটা দাওয়াতের ব্যবস্থা করতাম, সারা দুনিয়ার মাখলুকরা আমি একটা একদিন দাওয়াত দিয়ে খাওয়াইতাম। আল্লাহ বলে, সুলাইমান সারা দুনিয়ার মাখলুক তো দূরের কথা, বরঞ্চ সারা দুনিয়ায় যে কটা পিঁপড়া আছে ওই কটার খাবারও তুমি খাওয়াইতে পারবা না। সুবহানাল্লাহ, বলেন পিঁপড়া চিনেন না? পিপিলিকা, যেগুলো চোখে বাজে না, সারা দুনিয়ার পিপিলিকে কেউ যদি তুমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও তাদেরকে খাওয়ানো সম্ভব না। সুলাইমান বলে, আল্লাহ সারা দুনিয়ার বাদশাহ আমি, আমি এক এক জেলায় এক এক জেনেরে বলে দিলাম, পরিরে বলে দিলাম, ওই ওই এলাকার সেক্টরের দায়িত্ব তোমার, তুমি পাকায় খাওয়াই দিবা। আল্লাহ বলেন, সুলাইমান সারা দুনিয়া লাগবে না, তোমার জেলার মধ্যে, তোমার এমানের মধ্যে, অর্থাৎ জেরুজালেমের মধ্যে যত মাখলুক আছে এইগুলারও খাওয়াইয়া শেষ করতে পারবা না, পেট ভরাইতে পারবা না। সুলাইমান সাল্লামের মনের মধ্যে একটু কষ্ট লাগলো, যে আল্লাহ বলতাছে তোমার জেলার মধ্যে যারা আছে, তোমার একটা জেলা ওর ভিতর যে মাখলুক আছে তাকেও খাওয়াইতে পারবা না। সুলাইমান সাল্লাম যে কষ্ট পাইছে এটা আল্লাহ বোঝে কি বোঝে না? কথা কর না কেন, আল্লাহকে আপনার আমার মতো যে মনের মধ্যে কি আছে আমরা বলতে পারি না, কিন্তু আল্লাহ বলতে পারে, আল্লাহু আলিমুন বিজাতি সুদুর, কে কখন কত কোয়ালিটির কষ্ট পায় কেউ না জানলে কে জানে? কিছু কিছু মানুষ আছে দেখবেন কষ্ট পায়, চোখ দিয়ে পানি পড়ে কিন্তু কারো কাছে বুঝতে দেয় না, আছে না নাই? আবার কেউ কেউ আছে কষ্ট পাইছে তো মাগার দুনিয়া ফাটাফাটি হয়ে যাবে, দুনিয়া ভানা ফিল্ল হয়ে যাবে, এরম লোক আছে না? মানুষ কয়েক কোয়ালিটির আল্লাহ বানাইছে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করতে পারে না। তো সুলাইমান সাল্লাম মনের মধ্যে একটু কষ্ট পাইছে, আমি দাওয়াত খাওয়াইতে চাইলাম আল্লাহ আমারে আল্টিমেটাম দিয়ে দিল,
তোমার জেলার মধ্যে যা মাখলুক আছে তাগো খাওয়ায় শেষ করতে পারবা না। আল্লাহ বলে সুলাইমান ঠিক আছে, তুই যখন মনের মধ্যে কষ্ট পাইছ যা মেজবানি কর একদিন খাওয়া খাওয়া। আল্লাহ কি কি পথ পাকাইলে তাগলে কি খাওয়া ভালো হইল? আল্লাহ বলেন যে মাখলুকের যেই খাবার ওই খাবার পাকাবি। সুবহানাল্লাহ, খাওয়ার পরে যে কইয়েন, দুপুরে খাওয়া দাওয়ার পরে শরীর শক্তি হইব না তখন কইয়েন। হে মুসলমানের বলে আল্লাহ পাক বললেন পিপিলিকার খাবার আলো মিষ্টি এটা পাকাইও। সুবহানাল্লাহ, মানুষের পাকানো হলো পোলাও ভাত ডাল রুটি গোশ, তাই না? মানুষেরটা আলাদা, পিপিলিকাটা আলাদা, কুত্তারটা আলাদা, শুয়ারেরটা আলাদা পাকা। তোর তৌফিকে যা আছে যে কয় মাস পারো সেই কয় মাস পাকা। তোর মাল পচাবো না, ভালো রাখবো, এই দায়িত্ব আমার। হে জোরে কও, তোর মাল এক বছর বইয়াও যদি পাকাস যেই ডেক্সির মধ্যে যেমনে রাখবি এমনি গরম থাকবে। ভালো রাখার দায়িত্ব আমার, পাকানের দায়িত্ব তোর। পাকা প্রথম এক সপ্তাহ পর্যন্ত খালি মানুষের খাবারই পাকাইছে, পরের সপ্তাহ পাকাইছে পিপিলিকা ইন্দুর বান্দর কে কি খায় এইগুলা। এর পরের সপ্তাহ পাকাইছে অন্য কীট পতঙ্গ, কুত্তা বিলাই শুয়ার যেগুলো সিরা ফাইরা খায়, বাঘ ভাল্লুক বোঝেন নাই এগুলো। এর পরের সপ্তাহে পাকাইছে মাছ যা খায়, মাছ মাছ বুঝেন না, কারণ দাওয়াতের ভিতরে তো মাছও আছে, কারণ সব মাখলুকরে খাওয়াবে সুলাইমান নবীর একটা আলটিমেটাম। মাছের খাবার পাকাইছে, মাছে কি চায়? জাউ ভাত চায়, মাছে চায় ভিন্নি, মাছে চায় সুস্বাদু, হে তো আর কোরমা পোলাও চায় না। মাছে যেই খাবার পছন্দ করে আল্লাহ তালিকা দিয়ে দিছে, মাছে এইটা এইটা আমি আল্লাহ খাওয়াই। আলহামদুলিল্লাহ বলে আমি মাছের কোরমা পোলাও খাওয়াই না, বড় মাছরে ছোট মাছ খাওয়াই, আর ছোট মাছরে আমি আল্লাহ আমার কুদরাতি ডিম খাওয়াই। তুই তো আর ডিম পাড়ায় খাওয়াইতে পারবি না, ডিম কি মানুষের হুকুমে হয় না আল্লাহর হুকুমে হয়? তো মুরগি রেজি গাইয়েন ডিম করতে হয় মুরগি রে, কালকে জিগাইবেন তুই ডিম করতে আহে মুরগি কেন? মুরগির বাপেও করতে পারবো না ডিম করতে আহে, কথা কন না কে? ডিম কে দেয়? ডিমের মধ্যে বাচ্চা কে ফুটায় না ডিমের মায় ফুটায়? বলে ছোট মাছকে আমি পানির ভিতরে এক প্রকার ডিম আছে ওইগুলা খাওয়াই, আর বড় মাছরে ছোট মাছের খাবার খাওয়াই, ছোট মাছগুলা সেলা ফুটি এগুলো বোয়ালে খাওয়াই। আলহামদুলিল্লাহ বলে আমি আবার এই সেলা ফুটি এত পরিমাণ জন্ম দেই প্রতি রাত্রে যেন ওই নদীর মধ্যে যত বোয়াল মাছ, টাহি মাছ, আইর মাছ, গজার মাছ, যত বড় বড় রুই মাছ, কাতল মাছ আছে যেন ওরা তিন বেলা ঠিক মতো খাইতে পারে। আমি প্রতি রাত্রে মাছ জন্ম দেই ওই তাদের খাবারের জন্য, তাও তিন বেলা। যেরকম মারহাবা, আমার নাম রব, আমি কে কে কোয়ালিটির খাবার খায় ওইটার আমি আগের থেকে জোগাই রেখে দিই। সুলাইমান নবী কয় আল্লাহ আমি তো আর মাছ বানাইতে পারবো না, মাছের পোনাও বানাইতে পারবো না। মোটামুটি মাছে কি খায় এটা তুমি কও, আল্লাহ কয় এইটা এইটা পাকা, মাছের লাগিয়েও পাকাইছে। বাজান রে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, কয় সপ্তাহ মাস, কয় সপ্তাহ? কোন মাস চার সপ্তাহে, কোন মাস পাঁচ সপ্তাহে, ঠিক না বেটি? চার সপ্তাহ পর্যন্ত সুলাইমান পয়গম্বর পাকাইছে, এত পরিমাণ খাবার পাকাইছে বাবা বহুত পাহাড়ের মতো উঁচা হয়ে গেছে খাবার। এমন কোন জায়গা নাই খাবারের দেখছি সুলাইমান নবী জেনের দ্বারা ভরপুর করে নাই। খাবার দাবার যখন পাকানো শেষ, আমার আল্লাহ বলে সুলাইমান প্রথম কাদেরকে খাওয়াইবা? সুলাইমান পয়গম্বর বললেন মালিক তুমি বলো কাদেরকে আগে খাওয়াইলে তুমি খুশি? আমার আল্লাহ বলে সুলাইমান আমি তো নাই করছিলাম,
যখন তুই খাবারের জন্য এত জিদ ধরছোর, তোর আগের নবী মুসারে আমি বারবার বলছিলাম মুসালাম তারনি আমারে দেখতে পারবি না, মুসা তোর মধ্যে একটু জিদ ধরছিল আল্লাহ তোমারে দেখেই সারব, তুমি আমার চক্ষু দিছো কান দিছো হাত দিছো পা দিছো, পাও দিয়া উঠিয়া উঠিয়া আসমানের দিকে যাইয়া তোর পাহাড়ে কথা বলি, তোমারে দেখলে সমস্যা কি? আল্লাহ চোখ তো তুমি দিছো, এই চোখ দিয়া তোমারে দেখব। আল্লাহ বলে মুসারে তোরে চোখ দিছি দুনিয়া দেখার লাগে, আমারে দেখার লাগে দুনিয়ায় চোখ দেই নাই, আল্লাহ আমি দেখব না দেহিস না দেখব, দেহিস না দেখব, দেখবি রেডিও। আল্লাহর পয়গম্বর মুসা যে তীরে সিনিন, তীরে সিনিন তুর উপত্যকা, এই জায়গাটার নাম হলো সিনিয়াইন বলা হয়, সিনিয়াইন সিনিন না সিনিয়াইন, অর্থাৎ এমন একটা কুদরতি জায়গা, সুলাইমান আলাইহিস সালাম যেখানে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলতেন এবং দেখা করতেন সামনাসামনি, ওই জায়গাটার নাম হলো সিনিয়াইন, সাক্ষাতের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন, এই সিনিয়াইনের পাহাড়ের উপরে উঠা নামাজের সুরাতে মুসা আলাইহিস সালাম বইছে, আল্লাহ বলতেছে মুসা এখনো তুই সিদ্ধান্ত লে দেখবি কি দেখবি না, মুসা কয় যখন আইসি তো না ফিরেও যাবো না, না দেখকে যাম হই না, তুমি যত ডর দেহ আমি দেখকেই যাবো। সুবহানাল্লাহ জোরে কর, আল্লাহ কয় মুসা সিদ্ধান্ত এবারও চেঞ্জ কর, একটু পরে কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করলে আর কাজ হবো না, একটু পরে তুই যদি বলস আল্লাহ আমি দেখবো না মাফ চাই দেহা শেষ চলবো না, কিন্তু ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমি যেটা অর্ডার করি ওইটা কইরা সারি, আমারটা কিন্তু রদ বদল হয় না, ঠিক না বেটে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম খুব রাগি মানুষ ছিলেন, আল্লাহর পয়গম্বর খুব রাগি এবং একটু তোতলা কেসেমের ছিলেন, কথা বাঁচতে যাইয়া আল্লাহর পয়গম্বর মুসা জলিল কদর নবী, আল্লাহর অত্যন্ত প্রিয় মাহবুব নবী, উনি একটু রাগি মানুষ ছিলেন, আর তোতলা মানুষগুলো একটু রাগি হয়, দেন না যখন কথা বাইরে না তখন তুত আটকে যায়, আছে না কিছু লোক, কারণ ওই যে কথা যে বাইরে হয় না ওইটা ভিতরে বাস্ট হইয়া চোখ মুখ লাল হইয়া রাগ বাড়তে থাকে, আর যা কর ঠাস ঠাস বাইরে যায় অসুবিধা নাই, কথা কর না কেন, যে আগো কথা বাইরে হয় না অগলেকে সমস্যা, এই জন্য মুখে যা আসবে বলে দিবেন, মনের মধ্যে কোনো ওই গুন গুন পুন পুন করবেন, যেগুলো দেখবেন গুন গুন পুন পুন করে গেলে শয়তানের এক নাম্বার খালতো ভাই, মেনা মানুষই শয়তান, কথা কর না কেন। তো আল্লাহর পয়গম্বর মুসা বলে আল্লাহ আমার কথা এমনি বাইরে না, বেশি কথা কইতে চাই না, আমার লগে দেখা দাও, আল্লাহ বলেন একটু পরে কিন্তু তুই কবি আমি দেখবো না, না আমি কথা কবো না বুঝিস, ঠিক আছে, মাত্র আধা ঘন্টার ভিতরে সারা দুনিয়া অন্ধকার হয়ে গেল, আল্লাহ আকবার বললেন না, অন্ধকার কি আমাবস্যার অন্ধকার সে অন্ধকার, দিনের বেলা অন্ধকার হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম এখানে কিচ্ছু নাই, আলো নাই সূর্য নাই কিচ্ছু নাই, এখন খুব ভয় লাগতেছে পাহাড়ি অঞ্চল, আল্লাহ কিছুই তো দেখি না, একটু পরে আমার আল্লাহ এত পরিমাণ সূর্যের আলো দিয়ে দিছে, দারিম দারিম করে বজ্রপাত হইতেছে, আল্লাহ আকবার জোরে বলেন, এত পরিমাণ বজ্রপাত হইতেছে, মুসা আলাইহিস সালাম এখন ডরের চোটে মাথার কান একসাথে চাই বেঁধে রেখে আল্লাহ তোমার পাও ধরছে আমি তোমার দেখবো না, আল্লাহ বলেন আর কাজ হবে না, আমি না আগেও বলছিলাম এক ঘন্টা আগে যে তুই কিন্তু পরে অনুরোধ করলেও কিন্তু আমি আল্লাহ শুনবো না, যেটা হয়েছে হয়েছে এখন চাইয়া থাক আমি তোর লগে দেখা দিই। আল্লাহর পয়গম্বর মুসা বলে আল্লাহ আমি দেখবো না, আল্লাহ কয় দেখা দিব রেডিও, আগে কইছে আমি দেখবো আল্লাহ কয় পারবি না, এখন মুসা কয় আমি দেখবো না, আমার চোখে সহ্য হইতেছে না আমার কানেও সহ্য হইতেছে না, এমন ভাবে বজ্রপাত হইতেছে যে আমার কানের তালা বাস্ট হয়ে যাবে, আমার মাথার মগজ উল্টে পড়ে যাবে, আমি তোমারে দেখবো না মাফ চাই,
আল্লাহ বলে আমি আগেই বলছিলাম কাজ হবে না, দেখতে হইব। আল্লাহর পয়গম্বর মুসা চোখটা বন্ধ করে বসে আছে, হঠাৎ করে দেখে বাবা নূরের একটা তাজাল্লি পাহাড়ের উপরে পড়িয়ে গেল। আমি নূরের তাজাল্লি আপনাদের একটু বুঝাইয়া দেই, তাফসীর এইভাবে আসছে, দেখবেন সূর্যের মুখের উপরে অনেক সময় মেঘমালা পড়ে, পড়ে না? আরো সহজে বুঝাই, এই যে দেখছেন আমার মসজিদে দুইটা ফোকাস লাইট, এটা কিন্তু আপনার ওদিকে আলো যায় না, আলো কোন দিকে আইছে? হ্যাঁ বইয়ের কুদ্দুস মিয়ার মতো মেয়ে কোনো কথাবার্তা কিচ্ছু কয় না, এই আলো কোন দিকে? এই ফোকাস লাইটের আলোটা ডাইরেক্ট আমার এই মেম্বারে পড়ছে। তো আল্লাহর নূরের ফোকাসটা শুধু তুর পাহাড়ের দিকে পড়ছে, যদি নূরের ফোকাস আমাকে বাংলাদেশেও পড়তো, বাংলাদেশে মানুষ দানব কুত্তা বিলাই মাছ বেড়া ভাল্লুক একটাও বাঁচত না, সব মরে যেত। সুবহানাল্লাহ বলেন না? শুধু মুসা যেখানে আছে ওই ফোকাস লাইটের মতো, আল্লাহর নূরের ফোকাস শুধু ওইখানেই মারছে, এক সেকেন্ডও না, সেকেন্ড তো ভাগ করলে এক দুই তিন, এটার কয় সেকেন্ড? এই এক সেকেন্ডও না, এক সেকেন্ডে 81 ভাগ করলে যতটুকু টাইম, এক সেকেন্ডে 80 বার ভাগ করলে যতটুকু টাইম, এতটুকু সময় আমার আল্লাহর নূরের পর্দাটা একটু জায়গায় উঠেছিল, একটু। মুসা আলাইহিস সালাম চিত হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, পুরা পাহাড়ে আগুন লেগে গেল। ওই পাহাড়ের মধ্যে যত পিঁপড়া বাঘ ভাল্লুক ছিল, আল্লাহ তার আগেই ওই পাহাড় থেকে মাখলুক গুলো সরাই লয়ে গেছে, কারণ আল্লাহ জানে যে মুসা আমার দেখতে চাইছে, ওরা আমার দেখতে চায় নাই, অতএব অগম মাইরে লাভ নাই। এই যে দেখেন যে চোখের মধ্যে সুরমা লাগানো, যদিও ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা পাথর গালাইয়া মেশিনের দ্বারা সুরমা বানায়, কিন্তু ওই পাহাড়ের সুরমা পৃথিবীর কোথাও বিক্রি হয় না, আর ওটা তো ঘেরাও দেওয়া। জেরুজালেমের ওই পাহাড়টা তুরে সিনাইন, যেটা যেখানে আগুন লাগিয়া সুরমা কালা রয়ে গেছিল, ওইটা ভুয়া কথা যে ওই পাহাড়ের সুরমার পাথর, এটা মিথ্যা কথা। সৌদি আরবে কিছু কিছু পাথর আছে যেগুলো সুরমার মতো কালার, সুবহানাল্লাহ জোরে কর। খয়ের দেখছেন পানের সাথে খড় খান, এই খয়ের কিন্তু একটা ফ্যাক্টরি আল্লাহ আছে দুনিয়ায়, এই খয়ের কন, লোহা কন, তামা কন, কাঁসা কন, পিতল কন, যা কিছু আছে পৃথিবীর সব কিছুর খনি আছে, এই খয়েরেরও একটা খনি আছে আলহামদুলিল্লাহ বলেন। এই খয়েরের খনি আলো, খয়ের রং পৃথিবীতে যত আছে যে খয়েরি রং, এগুলার আলাদা আমার আল্লাহ একটা খনি রেখে দিয়েছে তেলের খনির মতো, ওইখান থেকে পাথরের মতো উঠে, ওই পাথরের মতো উঠাইয়া ওইটারে রিফাইন করে মেশিনের দ্বারা খয়ের রং বানায়। পৃথিবীতে এই যে লাল রং করতে হয়েছে, আর লাল রং কি আসমান থেকে বাইরে নেই, এই যে কালো রং করতে বাইর হয়, প্রত্যেকটা জিনিসের রব্বে কারিম এক একটা খনি রেখে দিছে, সুবহানাল্লাহ জোরে কর, কারণ আল্লাহ জানে আমার বান্দার এগুলো দরকার হইব। এই যে সাদা রং, এই সাদা রং এটারও খনি আছে, এই যে কালো রং এটার খনি আছে, এই যে আলকাতরা পিস পিস, এই পিস যেখান থেকে হয় জার্মান জাপান অস্ট্রেলিয়া, আমাকে বাংলাদেশে পিসের খনি নাই মিয়া, এই পিসের খনি সবচেয়ে বেশি হলো জার্মানে, তারপর অস্ট্রেলিয়ায় এটার আলাদা খনি আছে, আর পৃথিবীতে সবচেয়ে লোহার খনি, তামার খনি, কাঁসার খনি সবচেয়ে বেশি হলো মালয়েশিয়ায়, আলহামদুলিল্লাহ বলেন। এই পাহাড়টার নামই, এই জেলাটার নামই বাতু পাহাড়, আমি গুনাগার অনেকবার গেছি এই জেলাটায়, এখানে অনেক মাহফিল করছি, যেখানে এই যে রড 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 সৃষ্টি হয়, রডের খনি, লোহার খনি, যেখানে লোহার খনি বলতে কোনো শব্দ নাই, লাখ লাখ পাহাড় পুরাটা আমার আল্লাহ লোহা দিয়ে বানায় রাখছে, আরো জোরে কর। বাতু পাহাড়ে লক্ষ লক্ষ কর্মচারী প্রতিদিন পাহাড় কেটে কেটে টেরাকি উঠাইতেছে, মেশিনে ঢালতেছে, রড হয়ে বাইরে যেতেছে মালয়েশিয়া, সবচেয়ে রডের, অর্থাৎ মালয়েশিয়া হলো সবচেয়ে পেলেন সিটের কারখানা, সবচেয়ে বেশি মালয়েশিয়া, এইটা সারা পৃথিবীতে ছড়ায় যায়। তো লোহার খনি বাংলাদেশ সারা সব দেশে আছে, আল্লাহ। আর পৃথিবীতে সবচেয়ে স্বর্ণের খনি হলো সৌদি আরব বেশি, স্বর্ণের খনি কোন দেশে বেশি?
সোনার মদিনা কয় না, সোনার মদিনা পুরা মদিনাটাই স্বর্ণের উপরে। পৃথিবীর সব কিছুর এক একটা খনি আমার আল্লাহ রাইখা দিছে, যেন আমার বান্দার কোনো কষ্ট না হয়। আরে আমার আল্লাহর এত বড় নেহমাত উপভোগ করিয়া কেমনে মাওলার পাশক্ত নামাজে সেজানা দিয়া বাসায় ঘুমাইয়া থাকি। আমার আল্লাহ বলে, বান্দা তুই কোথায় খাবি, কোথায় ঘুমাবি, কোন জায়গা কেমনে ঘুমাবি, তোরে বানাইবার কোটি কোটি বছর আগে আমি এটা নির্দিষ্ট করে রাখছি। তোর এক জামার ভিতরে সাত রং জানি তোর পছন্দ হবে। এই যে চাষায় জামারটা গায়ে দিছে, এর জামার ভিতরে অন্তত পাঁচটা রং আছে, কথা কর না কেন। আমার বডির মধ্যে যা গায়ে দিছি দেখেন, লুঙ্গির ভিতরে দুই রং, রুমালের ভিতরে তিন রং, টুপির ভিতরে এক রং, জামার ভিতরে আর এক রং, কথা কর না কেন। বান্দা তুই রঙিন পছন্দ করবি, এই জন্য আমি রঙের খনিও বানাইছি। এক এক খনির রং আর একটা খনির সাথে আমি মিশ্রিত করি নাই রে বান্দা। এই রঙের মধ্যে রঙের দুনিয়ায় থাইকাও যদি তুই আমার প্রশংসা না করস, তোর মতো বেঈমান আল্লাহর জমিনে আমার জমিনে আর হইতে পারে না। আমার এই নেমাত গুলা উপভোগ করার পরে যদি বলস লা ইন শাকার তুম লা আজিদান না কুম ওয়ালা ইন কাফার তুম ইন্না আযাবি লা শাদীদ, এইগুলা পাই আমার প্রশংসা করবি তোর নেমাত বাড়াই দিব, সুবহানাল্লাহ বলে। আর প্রশংসা করবি না তোর নেমাত আমি ছিনাই নিয়ে যাব। এই মাসে তোর ইনকাম আছে 25,000, পরের মাসে নিয়ে আসবো 15,000, এর পরে মাসে নিয়ে আসবো 8,000, এর পরে মাসে নিয়ে আসবো 5,000, এর পরে মাসে 1,000, এর পরে মাসে 9,000, কথাটা কে বলেছে জোরে কন, আরো জোরে। আমার প্রশংসা করবি এই মাসে কম হয়েছে তোর ইনকাম, আলহামদুলিল্লাহ যা দেশে ভালো দিছে, পরের মাসে বেশি হয়েছে মাশাআল্লাহ আল্লাহ এই মাসে বেশি দিছে, এর পরের মাসে আবার বাড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ গত মাসে তো অনেক বেশি দিয়েছে। আর আমাকে সবচেয়ে বড় কি নাই 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 আল্লাহকে এত দিলাম তারপরও নাই। তোরে তুই কমলাপুর রেল স্টেশনে যা, যায় দেখ যারা ভিক্ষা করে খায় নাক দিয়ে হিগুন পড়তেছে, ময়লাযুক্ত কাপড় পুরা সপ্তাহে ধোয়ার সাবান নাই, যায় দেখ ছোট ছোট বাচ্চারা খাবার অভাবে কষ্ট পায়, অগো দেখে গা। আমি আমার জীবনে কমলাপুর রেল স্টেশন যেখানে বসতি, প্রতি বছরই তো ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া খিচুড়ি পাকাইয়া বিরিয়ানি পাকাইয়া অগো বস্তির ভিতরে আমি লয়ে যাই, অগো খাওয়াইয়া তারপর আমি নিজে খাই। আমি ইলিয়াস রহমান জিয়ারি কয়েক বছর ধরে এই কামই করি আলহামদুলিল্লাহ বলে, ওই বস্তির লোকরে খাওয়াইয়া তারপরে খাই। তো গত বছরে করছি, এবারও করছি। তো এইবারের আগের বার যে বছর করোনা হইলো মনে আছে আপনাদের, করোনা করোনার পরে তো ঘরের তাই মানুষ বাইরে না, যে বছর করোনা হইলো করোনা ঈদ গেছে না একটা, কেউ বাড়ি কেউ যায় না, ঈদের নামাজ পড়তে তো দেয় না, এ 12 জন লই আমি ঈদের নামাজ পড়ছি। আমি ইলিয়াস রহমান জিয়ালি মিরপুরে, যেখানে মানুষের প্রায় 20-25,000 মুসল্লি হয় সেখানে মাত্র 12 জন লইয়া ঈদের নামাজ পড়ছি। কি সত্য না মিথ্যা, মসজিদ তালা মারা থাকতো ইমাম সাহেব বাসায় বয়ে নামাজ পড়তো, আজান হইতো না ডরে। তো ঈদের নামাজ পড়াইয়া ওই করোনার ভিতরে আর্মিরা টহল দেয়, পুলিশে টহল দেয়। এখন তো আমি চিন্তা করলাম, আহারে আমি তো ঘরের মধ্যে হোক যেমনে হোক ঈদের নামাজটা পড়ে যেতে ঠিকই খামু, কিন্তু বস্তির মানুষগুলো তো এই বছর খাওয়ান পাইবো না, ওরা তো চাইয়া থাকবো, কাপড়ও পাইবো না পাঞ্জাবি পাইবো না। আমি আমার গাড়ির পিছনে ব্যাগ ডালার মধ্যে পাঞ্জাবি লুঙ্গি লইয়া গোপনে ডাইরেক্ট কমলাপুর রেল স্টেশনে গেলাম। আপনারা দেখছেন ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। তো কমলাপুর রেল স্টেশনে যাইয়া আরে একটা বস্তিতে গেছি, যাই দেখি আমার মায়ের সাথে বেশি একটা বয়স একটা মহিলা। এই মহিলা আমি যখন খাবারের প্যাকেট লয়ে গেছি কেবল ডেক্সিডা নামাইছি খেচুরি বিরিয়ানির ডেক্সিডা, বিশ্বাস করেন ওই মহিলা মনে হইতেছে 3 মাস খায় না, আমার কাছে মনে হইতেছে কাপড়টা। আর তার বড় একটা ছেলে আছে, অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙি পড়ে রয়েছে।
এই জায়গায় পছন্দ ধরছে হাতের মধ্যে। ডাক্তার তো কোনো ডাক্তারে কোনো রুগী ধরে না, কথা কন না কেন, করোনার ভিতরে ডাক্তারের রুগী ধরছে, এইখানে পছন্দ ধরছে। আড্ডিটা বাইরেই গেছে, খাবারের পোটলাটা যখন ওই মার হাতে দিলাম, আমার আল্লাহ বলে তুমি গরিবের পাশে দাঁড়াইলেই বুঝবা আমি আল্লাহ তোমার পাশে আছি। তুমি যখন গরিবের কাছে যাইবা তখন বুঝবা আমি আল্লাহ তোমার সাথে আছি। গরিবের মুখে যখন খাবার তুলে দিবা তখন মনে করবা আমি আল্লাহ তোমার হাতের মধ্যে আছি। হ্যাঁ জোরে কর না কেন, যখন গরিবের দিকে হাত বাড়াইবা পাও বাড়াইয়া সামনে অগ্রসর হবা আমি আল্লাহ তোমার পায়ের দিকে তাকায় আছি। কারণ ওই গরিব মানুষটারে কে বানাইছে, শিল্পপতিরে কে বানাইছে, আমার মালিক বলে নদীর ওই কুল বাঙি ওই কুল গরি, এই তো আমি মাবুদের খেলা, সকালবেলার ধনী তুমি বিকালে ফকির সন্ধ্যাবেলা। এখানে এমন মুসল্লি আছে বাবা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করত, আছে না নাই, বাজারু গাড়ি দিয়ে বন্ধু বান্ধব লিয়ে কক্সবাজার যাইত, লক্ষ লক্ষ টাকার বান্ডিল ক্যাশ বাংশের মধ্যে রাইখে ব্যবসা করত, লাখ লাখ টাকার মাল আনতে কোনোদিন দ্বিধাবোধ করত না। বাজান ওই লোকটা যখন গরিব হয়ে যায়, পকেটে যখন 100 টাকাও থাকে না, এমনকি রিক্সা ভাড়াও থাকে না, কদম তুলির থেকে কোনোদিন হাইটা আসতো না, রিক্সাওয়ালার ভাড়া 20 টাকা দিয়া দিত 40 টাকা, এমন লোক আসে না নাই, কারণ টাকা আল্লাহ তারে দিছে, টাকার কোনো দরদ ছিল না। এই লোকটা যখন গরিব হয়ে যায় গো বাবা, 50 টাকার কাস্কি মাছ কেনার মতো তৌফিক থাকে না, 20 টাকা দিয়ে একাডি সাপলা কিনবে সেই তৌফিকে থাকে না, এক মোটার ডাটা কিনবে সেই তৌফিকে থাকে না। এই লোকটা দেখবেন 20 টাকা দিয়ে একটা তরকারি কিনিয়া নিশাখোরের মতো ডলতে ডলতে বাড়িতে আসে, আর মনে মনে কয় এ হাত, এই হাত দিয়া লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করে নিজে কত টাকা উড়াইলাম, আজকে 20 টাকা দিয়ে ডাটা কিনতে কত কষ্ট হয়। আমার মালিক বলে যখন তুই আফসোসটা করবি আল্লাহ, আগে লক্ষ লক্ষ টাকা ছিল এখন নাই, 20 টাকার তরকারিও কিনতে পারি না, কিন্তু তারপরও তোমার প্রশংসা করছে আলহামদুলিল্লাহ। এই শব্দটা যদি প্রত্যেকটা জবানে জবানে তুই করি আমারে খুশি করতে পারোস, আবার আমি তোরে কোটিপতি বানিয়ে দিব। আরো জোরে কর, হাই হুদাস করবি না, দেই আমি নেই আমি, কে বলে তুই সাপলাটে হাতে নিয়ে 20 টাকা দিয়া কবি আলহামদুলিল্লাহ, আগে লাখ লাখ টাকার, আগে 20,000 টাকার মাছ কিনতাম, এখন 20 টাকার কিনলাম, আল্লাহ তোমার প্রশংসা। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তুই কম কিনছো আফসোস করবি না, প্রশংসা করবি, 1 বছর যাইতে না যাইতে আবার তোরে কোটিপতি বানাই দিব। জোরে কর, আল্লাহ পারে না, পারে বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ। মসজিদ আইলে তো অনেক কিছু করতে মন চায়, বাইরে গেলে তো আবার আল্লাহরে ভুলে যান। এই মাসলারে নেন না, ব্যবসায়ীকে খারাপ, পকেটে পয়সা নাই, শুকরিয়া আদায় করেন, সুখে দুঃখে করেন। আল্লাহ তো কোরআনই কইছে সুখে দুঃখে আমার প্রশংসা করবি, আমি তো নেয়ামত বাড়াই দিব, হাই হুদাস করবি, যা আগে আসিল তার থেকে কমাই দিব। কে কইছে? আল্লাহ যদি কাউরে কমায় দেয়, কার বাপের ক্ষমতা আছে তারে বাড়াবার? হ্যাঁ, তো হেই তো কইছে প্রশংসা করবি বাড়াই দিব, হাই হুদাস করে লাভটা কি? আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহর পয়গম্বর মুসা এখন আর আল্লাহরে দেখতে চায় না, কয় আল্লাহ আমি তোমার দেখব না, মাফ চাই। আল্লাহ কয় চুপ থাক, চায়া থাক। বসন্তের নূরের ফোকাস পাহাড়ের উপরে পড়ছে, সেকেন্ডের চাইতে 80 ভাগের 1 ভাগ কম। পাহাড়ে আগুন লেগে গেছে, মুসা বেহুশ হয়ে গেছে, পাহাড় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মুসা যে লুঙ্গি জামা পড়ে গেছে ওটাও পুড়ে গেছে।
সুবহানাল্লাহ কোন মুসা আলাইহিস সালাম যে যায় নামাজে বই আল্লাহর আগে দেখতে চাইছিল, যায় নামাজ সুদ্ধা পুরা ছাই হয়ে গেছে, মুসার কিচ্ছু হয় না, মুসার কিচ্ছু হয় না, আল্লাহর পয়গম্বর মুসার কিচ্ছু হয় নাই। কারণ কি? নবীদের জন্য দুনিয়ার আগুন জাহান্নামের আগুন হারাম। এখন একটা দামি কথা কব, সুবহানাল্লাহ এত জোরে কবেন, আপনার জীবনে কোনোদিন কোন নাই। তাফসিরে আসছে আদম সন্তানের জন্য যারা ইমানদার যারা মুসলমান এগোর জন্য দুনিয়ার আগুন জাহান্নামের আগুন হারাম। এখন আপনি ধাস করে কই এলাবেন চামড়ার মুক্ত জেহাদি সাহেব, জুমার পরে আমি মোমবাতি ধরাম, আপনি মোমবাতির আগুনের মধ্যে হাত দিবেন, দেখি আপনারটা পরে নি, আপনি কইবেন আমি জানি। কিন্তু আমার আল্লাহ কইছে মোমেনের জন্য, আদম সন্তানের জন্য, মোমেনের জন্য। আদম সন্তান তো সবাই, চাষা মুদি ওইটাও আদম সন্তান, কথা কর না কেন, ওই যে জজ বুশ ওইটাও আদম সন্তান, হ্যাঁ কেলি বুশ ওইটাও আদম সন্তান, তুমি কেতর আলী সদর আলী বদর আলী কতর আলী যা আছে এটাও আদম সন্তান, কথা কর না কেন। কিন্তু মুইনুদ্দিন চিশতি, উসমান হারুনি, আবু বকর, ওমর, উসমান আলীর মতো মানুষ তুমি না, কথা কর না কেন। তার আগুন না, আগুনের ভিতরে হাইটে যায় এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে উঠে গেছে। আর আমি ইলিয়াস সালাম জিয়াদি এমনই মানুষ, এমনই আদম। আরে ভাই মোমবাতি ধরাই দিলে আমি আঙ্গুল দিতে সাহস পাবো না, জানি যে আঙ্গুল আমার পাইলে আরো বেশি করে পুরাইব, কথা কর না কেন, এটা আমার জানা আছে। আল্লাহ কইছে যারা মোমেন আদম সন্তান তাদের জন্য দুনিয়ার আগুন জাহান্নামের আগুন হারাম, আল্লাহর ওয়াদা। তো আল্লাহর পয়গম্বর মুসা সব কিছু জ্বলে, মুসা জ্বলে না। মুসা আলাইহিস সালাম 41 দিন, কেউ বলেন 40 দিন, কেউ বলেন 41 দিন বেউসেই পড়ে রয়েছে, কেউ বলেন 1 সপ্তাহ পড়েই রয়েছে। 41 দিন পরে মুসা আলাইহিস সালামের হুশ ফিরাইছে, দেহে পাহাড়ে কোন গাছ গাছলা কিচ্ছু নাই, পাহাড়টা কালি হয়ে গেছে। কিন্তু কালি হইলে কি হবে, কালির ভিতর দিয়ে নূরের ঝলক মারতেছে, কারণ আমার আল্লাহ নূরের আগুনে জ্বলছে। তো এই জন্য দেখবেন সুরমা লাগাইলে দেখা যায় পাথরটা কালো, অনেক দূরের থেকে ঝলক মারে, কথা কর না কেন। সুরমা লাগাইলে চেহারা নূর বাড়ে, সুরমা লাগাইলে চোখের জ্যোতি বাড়ে, সুরমা লাগাইলে আল্লাহর কুদরত বাড়ে, সুরমা লাগাইলে চোখ ভালো থাকে, চোখের ব্যাটারি পাওয়ার ভালো থাকে, চোখের ভিতরে যে চার্জার আছে, চার্জার 3.5 লক্ষ চার্জার আছে চোখের মধ্যে, 3.5 লক্ষ চার্জার। যত বেশি ঘুমাবেন তত চোখের পাওয়ার বাড়বে, যত চোখের আপনি ঘুমাবেন রেস্ট দিবেন এই চোখরে তত চার্জ হইব। একটা মোবাইল যত চালাবেন চার্জ শেষ হবে কবে না, কথা কর না কেন। কিন্তু মোবাইলটা অফ করে চালু চার্জে দিবেন আধা ঘন্টা পরে আবার চার্জ হয়ে যাবে, আপনার এই চোখের মনিটাও এই পাওয়ারটাও একটা চার্জার, ঘুমায় থাকবেন চার্জ হইব। যত বেশি মোবাইলের পিছনে ইউজ করবেন চোখের জ্যোতি কমে যাবে, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিছি তোকে চোখ ঠান্ডা করার লাগে, আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা 41 দিন পরে উঠে দেহে কেউ নাই, প্রায় 17.5 কিলোমিটার পাহাড়টা একটা পিপিলিকাও নাই, সব পুইরা গাছ গাছলা যা আছিল সব শেষ। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে কয় মালি, আর কোনদিন তুমি যেটা না করবা আমি মুসা ওইটা হক মুনা, তুমি যেটা হক কইবা ওইটা আমি জীবনে না কমুনা, আমি বুঝা ফেলছি তোমার সাথে বাড়াবাড়ি করা যাবে না। ঠিক ঠিক সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুলাইমান তোর আগের নবী তারে না করছিলাম আমারে দেখতে আইস না, এখন তুই 1 মাস বয়ে খানা পাকাইছস,
এটা তো আমার ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু তারপরে তোর মনের আশা পুরা করে লাগে যে দেখ আমি আল্লাহ কারে কয়। আল্লাহু আকবার জোরে বলো, আমি রব কারে কয় তাই দেখ সুলাইমান। তুই বলে খাওয়া আমি তোর এলাকার মানুষের খাওয়া মাকলুকরে খাওয়া, এক মাস বয়ে খানা পাকাই সর, আল্লাহ কারে দিয়ে শুরু করবো দাওয়াত? আল্লাহ কয় তোর যারে মনে আছে হেরে দিয়ে শুরু কর। আল্লাহ তারপর তুমি কও কবে কারে দিয়ে শুরু করবো? আল্লাহ কয় মাছগুলা তো আর একবারে আইব না, মাছের দাগে দে মাছের দাওয়াত দে, মাছের খাবারটা আগে দে। আল্লাহর পয়গম্বর সুলাইমান সাগরের পারে যাইয়া, ইরাক সাগর সে লোহিত সাগরের পারে যাইয়া বলতেছে, ভাই তোমরা মাছ যত মাখলুক আস ইনশাল্লাহ তোমরা আয়া পড়ো, আমি ডেকসি ভরে ভরে নদীতে ডালে দিব না, তোমরা পেট ভরে খাইও। কি বইয়ে বইয়ে বোর চিন্তা করতেছে না যে ওইটা আছে না রাখবেটার লগে গেছে? হে মুসলমানের বলে আল্লাহর ঘরে বইছেন সুবহানাল্লাহ, জোরে কর আরো জোরে কর না, দোকান খোলা তুই আইছেন কেউ আবার লয়ে যায় না চিন্তা করতেছে না, মসজিদে আইছে কিরমের মন মর হয়ে বয়ে রয়েছে, মনে কপালে ঠাডা পড়ছে, লাখ লাখ টাকা দিয়ে দিয়ে শ্রমণ জিহাদ দিয়ে ওয়াস বেড়ারা শুনে আর আপনারা মাগ না পাইতেছেন, তারপর সুবহানাল্লাহ জোরে কয় না, এখন তো কবাই। এই ভালো করে বুঝেন সুলাইমান মাছের ডাক দে, কারণ নবীদের কথা তো সব মাখলুক বুঝে। মাছ ভাই আমি তোমাদের নবী সুলাইমান বলছি, আয়ো আসরের পরে তোমাকে ডেকসি করে ডাইলে দিব মনে, তোমরা বাগজক করে খাইয়া নিও। আলহামদুলিল্লাহ বলিল, কারণ তোমরা তো মানুষের মতো না যে প্লেট দিয়ে খাও, আসরের সময় আয়ো। আল্লাহর পয়গম্বর সুলাইমান এখন দিলটা নরম করবেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান বা সুলাইমা দাদা মুলকে সরওয়ারি শুধুমতে খাতে মাস দেওয়া পরি, সুলাইমানের কথা বলা লাগতো না, আংটি দিয়ে ইশারা করলেই মাখলুক তার কথা শুনতো। মাসের ডাক দিছে, মাস রে আসো তোমরা বড় মাছগুলো আস, তোমরা আমি ডেকসি ভরে ভরে আমি সব ঢাইলা দিব, তোমাদের খাবার যা পাকাইছি এক সপ্তাহে তোমরা বাগজক করে খাইয়া নিও। বাজান রে আসরের নামাজের পর পরই একটা মাছ সুলাইমানের সামনে হাজির, আরো জোরে আরো জোরে। ওই মাছের গাল সম্পর্কে আমার নবী বলেন, কারণ ঘটনা তো সুলাইমান নবীর জামানার, আমার নবীর কাছে জিব্রাইল কইতাছে ওই মাছের গাল ধরেল আপনাকে পুরা সরাইল গোলাম বাজার সহ ঢুকাই দেন যাইব, এমন মাছ আছে না নাই? এই মিয়া দেড় কিলোমিটার লম্বা একটা জাহাজ একটা মাছে ঠেকায় দেয়, কথা বলেন না কেন? যে তেলের জাহাজ গুলা আধা কিলো এক কিলো লম্বা তেলের জাহাজ, যেগুলা লোহিত সাগরের তলদেশ দিয়ে চলে সাবমেরিন, এত বড় বড় জাহাজ মাত্র একটা তিমি মাছের কাছে দুর্বল, কথা বলেন না কেন? একটা সাঙ্গরের কাছে দুর্বল, সাঙ্গর খালি তার মাথার সুরটা আগায় দিয়ে বলবে আর এক কদম ইঞ্জিন চালাবি না, একবার চালাবি তোর তোর যে জাহাজ একটা গুদা দিব তোর তলদেশ ফাইটা, তুইও শেষ তোর তেলও শেষ, কথা কর না কেন? মাছের সামনে বুলডুজারের মতো এক জাররা পরিমাণ উঠার চালাবার শক্তি নাই জাহাজ আলাদা। জাহাজের দেখবেন আজ থেকে চার পাঁচ বছর আগে একজন জাহাজের নাবিক ড্রাইভার উনি বলেছিলেন, আমরা পানির মধ্যে থাকি আমার আল্লাহর কুদরত ছাড়া জাহাজ চালাবার কোনো ক্ষমতা নাই। ওই জাহাজের নাবিক ছিল ইহুদি, উনি যাইতেছিলেন অস্ট্রেলিয়ার থেকে জার্মানে, দামি দামি কন্টিনিয়ার নিয়ে পেরে দেড় কিলোমিটার লম্বা বিশাল বড় জাহাজ, উনি যখন যাইতেছে হঠাৎ করে দেখে বিশাল বড় এক সরের মধ্যে দাঁড়াইছে। আপনারা দেখেছেন এত বড় বিশাল জাহাজ, এই মাথা তো চোখে মালুম আসে না, সরের মধ্যে একটা উঠে রয়েছে,
চর দেখে ব্রেক করছে জাহাজ, চর দেখে জাহাজ ব্রেক করছে, কিন্তু এটু বাস না, বাস ব্রেক করার পর তো দুই হাত যায়, কথা কর না কেন, জাহাজ তো ব্রেক করার পর অন্তত আধা কিলো যায়, তো জাহাজ ব্রেক করছে, ব্রেক করার পর ওই মাছরে ধাক্কা দিছে, মাছরে ধাক্কা দেওয়ার সাথে মাছে ওরে ধাক্কা দিছে, বাসে চর এমন ধাক্কা দিছে সামনে একটু ভাঙ্গে নিচে পড়ে গেছে, বুঝালাম তাহলে ওই চর আল্লাহ কি মাছ বানাইছে, নাবিক গড গড বলে ডাক দিতেছে, আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, এখানে তুমি ছাড়ার কেউ নাই, যেদিকে যাই 100 মাইল 200 মাইলের ভিতরে বাড়িঘর নাই, আমরা শুধু দূরবীনের সাহায্যে কম্পাসের সাহায্যে ইথারের মাধ্যমে আমরা রাস্তা দেখাই দেখাই নিয়ে যাই, আল্লাহ এটাও তো বন্ধ হয়ে গেল এখন কি করব, তুমি বাঁচাও। আপনারা জানেন 3 মাস পরে যখন এদেরকে উদ্ধার করা হয়, ওই নাবিক এসে সাক্ষাৎকার দিয়ে বলেছিল, আমার জীবনে শুধু শুনেছি আমার মাওলার কুদরত আছে সাগরের মধ্যে, কিন্তু এত বড় কুদরত আমার চোখ দিয়ে দেখছি, বিশ্বাস করি আমার রবকে, আমি আর দ্বিতীয় কোন খোদা মানি না, এক খোদাকে আমি বিশ্বাস করি, উনি মুসলমান হয়ে গেছে। তখন উনি দাওয়াতে তাবলীগের কাজে বের হয়ে উনি যখনই কোনো বয়ানে উঠতেন, আমার আল্লাহর কুদরত শুধু উনি বয়ান করতেন, খালি সাগর নয়ে সারা জীবন বস করে গেছে এই ইংলিশম্যান। সুলাইমান নবীর জামানায় এই ঘটনা ঘটে গেছে, মাছ একটা হা করে দিয়ে কয় সুলাইমান সবাই রে খাওয়াইতে হবে না, আমার একটু খাওন দেন। সুলাইমান মাছের সাথে কথোপকথন হচ্ছে, খালি তুই একাই সরকার, তোর মতো আর কয় আছে, কয় বেটা কয় কি, আমার মা গতকালকে অন্তত আমার মতো 3.5 লক্ষ বাচ্চা জন্ম দিছে, জোরে কও আরো জোরে, আমার মা 3.5 লক্ষ ডিম এটা পেটে লইয়া বয়েছিল, কালকে 3.5 লাখ বাইবুল জন্ম নিছে, ওরাও আমার মতো হয়ে যাবে, আমার মা অর্থাৎ আমার মতো আরো যদি 3.5 লাখ জন্ম নেয়, এ সুলাইমান আমি যেই মায়ের পেটে জন্ম নিয়ে এত বড় মাছ হইছি, সুলাইমান রে আমরা মাছ বড় হইতে বেশি সময় লাগে না, আমার মাঝে 3.5 লক্ষ মাছ ডিম জন্ম দিছে, সুলাইমান এটা মাত্র 3 মাসের ভিতরে এত বড় হয়ে যাবে, এরকম আমার মায়ের মতো কোটি কোটি মা বাচ্চা জন্ম দিচ্ছে রে সুলাইমান, তুমি যে আমার একা বললা, তুই একাই সুস কেয়া তোর যাইতে ভাই আর কই, ও সুলাইমান তুমি 1 মাস বয়স যত খাবার মানুষের কুত্তা বিলের পিপিলিকার পাকাইছো সব আমার গালের মধ্যে দেও, দেখি না কয় লোকমা হয়, আরো জোরে গান বাজান রে আল্লাহর পয়গম্বর, সুলাইমান যাই না মাঝে বইয়া ডাক দিছি আল্লাহ, মুসা বলছিলাম আমি তোমার দেখব না, আমিও বললাম আমি আর দাওয়াত খাওয়াব না, নিজের হাতে মদন তুমি বানায়া খাবার দাবার রাখছ তুমি জমায়, প্রতি প্রতিদিন 1 লক্ষ মানুষ এই পৃথিবীতে মানব দানব জন্ম নিচ্ছে বাবা, আমার মালিক প্রত্যেকটা মাখলুকের 3 বেলার খাবার নিজে জোগাড় করতেছে, আমাদের ফ্যামিলিতে মাত্র 3-4 জন ছেলে মেয়ে, তাদের খাবার জোগাইতে কষ্ট হয়ে যায়, আর আমার মালিক সব মাখলুকের খাবার 3 বেলা করে দিতেছে, বাজার এখন দিলেন থেকে কান্নাটা আমার আল্লাহরে দেখাই দিবা, মাসে যখন বলে সুলাইমান দিতে থাকো 1 মাসের যত খাবার আছে সব মাসের গালের মধ্যে ডালছে, তারপর মাস হা করছে বন্ধ হয় না, বন্ধ হয় না,
মাছের সামনে দাঁড়ায় বলে, আসা মাছ, হে মাছ বন্ধ কর। সুলাইমান কি কও, কেবল আমার আলা জিবলের নিচে যে জিব্বা আছে ওই পর্যন্ত গেছে। হে জোরে কও মিয়া, আলা জিবলের নিচে একটা আর একটা জিব্বা আছে, এই জিব্বার নিচে আর একটা আছে, ওইটা দিয়ে ধাক্কা দিয়ে কপাটের মতো পেটে ঢুকাই, ওই কপাট পর্যন্ত কেবল তোমার এক মাসের খাবার গেছে। তো পুরে গাল ভরো, তারপরে একটা ইদি মনে আপুর মনে এক লোক মত হইল না, কস কি এক মাসের খাবার। এ সুলাইমান, তুমি তোমার এক লোক মা দিতে যাইয়া এক তোর খাবারও দিতে পারল না, আর আমার মাবুদ আমারে এইরকম খাবার তিন বেলা খাওয়ায়। জোরে 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 আরো জোরে। সুলাইমান কান দে আর কয়, তুই এই খাবার এত খাবার কেমনে খাস? ও সুলাইমান, আমার যখন খাবারের টাইম হয় আমি গালটা হা করি, আমার আল্লাহ তার ফেরেশতা দিয়া ছোট ছোট মাছগুলা জাল দিয়া দাবাই লইয়া আসে, ওই মাছগুলা দাবাই আমার গালের মধ্যে ঢুকে, যখন দেখি আমার আলা জিবলের ভিতরে মাছটা ঠেকছে, ওই গুড়া মাছগুলা আমি একটা ডোকর দেই, আবার হা করি। রে সুলাইমান, এইভাবে আমি তিন লকমা খাবার তিন বেলা খাইব। সুলাইমান পয়গম্বর কাদের কয়, আল্লাহ উজুদি একটা মাসের খাবার আমি এক মাস পাকাইয়াও পারলাম না, এইরকম বলে ওর মা জন্ম দিছে গতকালকে 3.5 লক্ষ এইরকম মাছ, এইগুলা বড় হইলে কেমনে তুমি কখন খাওয়াইবা? আমার আল্লাহ কোরআনে কি বলে, আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুলাইমান রে, দুনিয়ায় একটা ব্যাঙ যদি আমি বানাইয়া পিপিলিকাও সৃষ্টি করি, ওর খাবার আমি অন্তত 50,000 বছর আগে আমার ফ্যাক্টরিতে জমা রেখে দিয়েছি। জোরে 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 জোরে, তুই কি কর সুলাইমান, তুই একটা মাসের খাবার এক মাস পাকাইয়া পারলি না এক মন লোক মা খাওয়াইতে, আবার তুই সব মাখ লোকরে খাওয়াবি এক বেলা? হে সুলাইমান, এই জন্যই তো আমি রব বলছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। সারা পৃথিবী আমি আল্লাহর হাতের মুঠের মধ্যে, কে কোন কোয়ালিটির খাবার সাইড আল্লাহ আমি ভালো জানি, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এ সুলাইমান তুই জানোস না, ধনীর খাবার আমি গরিবের পেটে খাওয়াই। সুলাইমান বলে, আল্লাহ ধনীর খাবার গরিবের কেমনে খাওয়াও তুই জানোস না? না, ধনীরে আমি বলিয়া দেই, ডাক্তার রে ওর জন্য বিরিয়ানি আজ থেকে হারাম, কথা কন না যায়, ওর জন্য গরুর গোশ হারাম, ও গরুর গোশ কেনে বিরিয়ানি পাকায় গোশ ভাত পাকায়, হালাকে চাইছে দেহে আর হোমগে, আর দাওয়াত দিয়া গরিব রে খাওয়াই, কথা কন না যায়, ও গরিব রে খাওয়ায় চাই আছে রসগোল্লার মতো চোখ খুলে দেখায় ও খাইতে পারে না। ও সুলাইমান আবার দেখ রে, এমন এমন বড় লোক আছে টাকার উপরে ঘুমায়, হালাকে টাকার উপরে ঘুমায়, ভালো মাছ গোশ খাবার তৌফিক নাই। আবার দেখ রে সুলাইমান রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, ওর মাছ গোশ খাওয়ার তৌফিক নাই। আমি আল্লাহ সব করি রে সুলাইমান, যদি আমি আল্লাহ তোর মতো কেউ একবার প্রশংসা করে ওর মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ একবারে ওরে খাওয়াই আল। আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? জোরে কর, জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। তাহলে সুখে দুঃখে কার প্রশংসা করবেন? খাবার সময়, খাওয়ার পরে, সদা সর্বদায়, হারাম জিনিস, আরাম জিনিস খাওয়ার সময় আল্লাহ প্রশংসা করবেন? বিড়ি বুড়ি খাইয়া গাঞ্জা মাঞ্জার টাই না, কবেন এটা তো আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ খুব মজা পাইলাম আজকের গাঞ্জাটা, এটা বাসি না, এটা মানে নগদ নগদ আইছে খেতের দিয়া। হিরোইনের পোটলা 2 বছর আগের না, জার্মান থেকে মনে আইছে, অস্ট্রেলিয়া থেকে আয়া পড়ছে, আফিন থেকে আফগানিস্তান থেকে আইছে, গত মাসে আইছে মনে, এটা টাইনে খুব মজা পাইলাম।
মদের বোতল 7,000 টাকা দেখি না, আরাম করে খাইয়া আইস দিয়ে খাইয়া মজা পাইয়া কইবেন আলহামদুলিল্লাহ এইবারে মদটা খুব মজা পাইলাম রে দোস্ত, কাম হইছে। আল্লাহর কসম করে বললাম, হারাম জিনিস খাইবার পরে একবার আলহামদুলিল্লাহ বলবেন সাথে সাথে কাফের হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আপনি যে কোন বুধবার কাফের হইছেন আপনি নিজেও জানেন না, কথা কন না কেন? হ্যাঁ, চুরির টাকা হাতে নিয়ে, ঘুষের টাকা হাতে লইয়া, এমনকি বিড়ি টান দিয়া কোপ দিয়ে ধরাই আলহামদুলিল্লাহ বললেন। আলহামদুলিল্লাহ বলতে দেরি আছে, আপনি কাফের হইতে দেরি নেই। তাহলে আপনার আমার খাওয়াইব কি? সুখে দুঃখে কার প্রশংসা করবেন? হালাল জিনিস খাইবার সময়, হালাল কাজ করার সময়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে মাসের কয় দিন? পণ্ড যারা চাকরি করেন বেতন পাইছেন না? পকেট গরম আছে না? শুনেন একটা দামি কথা কয়ে দেই, এই মসজিদ আমি করছি এই জন্য না, আল্লাহ আমার যে করাইছে এই জন্য না, যারা যতটুকু ইনকাম আছে ওর থেকে যদি দান করেন, এই মাসে দান করবেন 1,000, আগামী মাসে আল্লাহ আপনারে দিয়ে দেবে 10,000। যদি কোন কেমনে আমার ছাদের সামনে না বাথরুমের সামনে আল্লাহ ফেলাইতে যাবে না, আল্লাহ ছাদের সামনে ফেলাবে না, আল্লাহ আপনার কামের মধ্যে বরকত দেবে। ওষুধ লাগতো 5,000, আপনার ওই ওষুধ লাগবে না আলহামদুলিল্লাহ বলেন। আপনার বিবি বাচ্চার ঔষধ লাগতো অনেক টাকার, যেই মাসে দান করবেন ওই মাস থেকে কোনোদিন ঔষধ লাগবে না। আমি বললাম অতএব পকেটে যখন গরম আছে, আল্লাহর কোন কোন বান্দা আছেন কোন তো? আজকে মসজিদের বাক্সে 500-1,000 টাকা দিবেন, হাত তোলেন তো, হুজুর আজকে 500 টাকা দিয়ে দেবো আমার মায়ের জন্য বাবার জন্য, দেই দান করেন তো। আইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন, ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، رب العالمين جمار دين জুমার নামাজ পড়ার জন্য তোমার পাগল গুলাকে সাথে লইয়া জুমার মসজিদে বসে আছি, জীবনে কত অন্যায় করছি তুমি সারা কেউ জানে না মালিক, যাদেরকে নিয়ে হাত তুলছি এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই গো আল্লাহ, প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় আল্লাহ। আজকে অনেকে দোয়া চাইছে, সাভার থেকে আবুল ভাই দোয়া চাইছে তার মায়ের মৃত্যুবার্ষিকী, মানিকগঞ্জ থেকে আল্লাহ লেখাত ভাই দোয়া চাইছে তার বাবার মৃত্যুবার্ষিকী, আল্লাহ লেখাত ভাই সহ যাদের বাবা আজকে দুনিয়ার থেকে বিদায় নিছে প্রত্যেকের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। রব্বুল আলামিন কবে জানো আমাদের সন্তানরাও বলে আমার বাবা নাই, কবে জানো বলে আমি এতিম, আমরাও যেমন বলি এতিম। এখানে অধিকাংশ মুসল্লি গ্রামের বাড়িতে বাড়ি, কারো বাড়ি মাদারীপুর, কারো বাড়ি কালকিনি, বরিশাল, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, চাঁদপুর, আল্লাহ নোয়াখালী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, যেখানে যেই ডিস্ট্রিক্টে তার বাড়ি, মাকে রেখে আসছিল, বাড়ির থেকে যখন রওনা দিছে মা বিদায় দিয়ে বলছিল বাবা আবার কবে তোর মুখখানা দেখ, আহারে জনম দুঃখিনী মা বিদায় দিয়া কবরে চইলা গেল,
এখন বাড়িতে যায় দেখি দরজাটা ফাঁকা, খাটটাও ফাঁকা, চৌকিটাও ফাঁকা, সারা বাড়িতে মায়েরে খুঁজি কোথাও মা নাই। সারা বাড়ি খুঁজলে মারে পাওয়া যায় না, হালাকে মা ঘরের কোনায় ঘুমায় রয়েছে, পাশের বাড়ির কবরস্থানে মা শুয়ে রয়েছে, ডাক দিলে কথা কয় না, কবরে কেমন আছে খবর লও যায় না। আল্লাহ যাদের বাবা মা কবরে তাদের প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ যারা যে অবস্থা আছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও, হালাল রেজেকের ব্যবস্থা করিয়ে দাও, এদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায় দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করিয়ে লাও। আল্লাহ তুমি খাওয়াইলে খাই, তুমি না খাওয়াই রাখাইলে রাখাইয়া থাকি, যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরা করে দিও। وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا ماهم برحمتك يا ارحم الراحمين.